আসসালামু আলাইকুম, ওহায়ো জাইমাস। আজকে আমার চেহারা দেখে কি মানে কামলা কামলা লাগতেছে বা একটু অন্যরকম লাগতেছে? কামলাই লাগতেছে না, লাগাটা স্বাভাবিক। আর আমার চেহারাটা দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে আমার মানে চোখের মধ্যে প্রচুর ঘুম। একটু চ্যালেঞ্জ নিয়েছিলাম যে 3-4 দিন না ঘুমায় থাকার, 2 দিন হয়ে গেছে, আরেক দিন বাকি আছে। তো 2 দিন হয়ে গেছে ঘুমাইনি, আমি আজকেও ঘুমাবো না। এখন হচ্ছে সকাল, আর যেহেতু আজকে আমার ক্লাস নাই, একটু পরে আমি জবে যাবো, রাত 10টা পর্যন্ত জব করবো, ওটার পরে আরও আছে। তো যারা আমারে বলে যে আমার লাইফস্টাইল বা আমার ভিডিও দেখা জাপানের প্রেমে পড়ছে বা জাপানে আসতে মন চায়, এরকম একটা লাইফস্টাইল চায়, মানে অগরে আসলে বলি যে এই 10 মিনিটের ভিডিও দেখা মানে লাইফস্টাইলের প্রেমে পড়েন না। এই লাইফস্টাইলের পিছনে অনেক পরিশ্রম করতে হয়। যদি চিন্তা করেন যে লাইফস্টাইল সুন্দর করার জন্য জাপানে আসবেন, তাহলে ওটা হচ্ছে ভুল ধারণা। মানে আপনার যদি মনে হয় যে আপনি প্রচুর পরিশ্রম করতে পারবেন, তাহলে আপনি জাপানে আসতে পারেন, তাহলে জাপান আপনার জন্য। আপনি যদি প্রচুর পরিশ্রম করতে পারেন, তাহলে অবশ্যই আপনার লাইফস্টাইল অনেক সুন্দর হইব। মানে সবসময় না, মাসে 2-3 দিন খুব চিল করতে পারবেন যদি পরিশ্রম করতে পারেন। আর কিছুদিন পরেই অ্যাডমিশনের জন্য প্রায় 2 লাখ টাকা লাগবো। আমার কাছে আছে হচ্ছে সম্ভবত 10,000। তো মানে এই ভিডিওটা যদি আমার বাসার মানুষ যদি দেখা থাকে আর কি, দোয়া করি যাতে একটু আমার দিকে তাকায়, মুখটা খুললা, সরি চোখটা খুললা, এই আর কি। এখন বাসার কাছাকাছি আইসা পড়ছি। তো এটাই আর কি, যে যারা আমারে বলে যে আমার মানে লাইফস্টাইল, আমার লাইফস্টাইল অনেক সুন্দর, এরকম একটা লাইফস্টাইল চায়, এই লাইফস্টাইলের প্রেমে পড়ে জাপান আইতে চায়। অবশ্যই সুন্দর লাইফস্টাইল পাইব জাপান আসলে, জাপানের লাইফস্টাইল অনেক সুন্দর, কিন্তু এটার পিছনে অনেক পরিশ্রম আছে। ওই মূলত হচ্ছে ওই পরিশ্রমগুলোর জন্য জাপানে আসতে হবে, আর ওই পরিশ্রমগুলো যদি করতে পারে, তাইলে হচ্ছে যে লাইফস্টাইলটা সুন্দর হইব। আর চোখে ঘুম নাই, 2 দিন ধরে ঘুমাইতেছি, এরপরেও ঘুম নাই, মানে ঘুম আছে কিন্তু ঘুমটারে ফিল করতে পারতেছি না, কারণ আমার সাথে আছে হচ্ছে রেডবুল। গতকালকে মনস্টারের উপরে চলছি সারাদিন, আজকে রেডবুল। ইদানিং কফি খাইতে খাইতে এমন ব্ল্যাক কফি মুখের মধ্যে দিলেই মনে করেন যে ভূমি আইসা পড়ে। তো এটাই ছিল বলার, পাশে আইসা পড়ছি, বিদায় নেই, আসসালামু আলাইকুম।